আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে ইন্টারনেট কানেকশন তৈরি করতে হয়, অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশন কিভাবে আপনি আপনার পিসিতে সেট আপ করবেন, সেই বিষয়ে আমরা আজকে ধারণা নেব। তো ইন্টারনেট কানেকশন শুরুতেই আপনি যদি আপনার আইএসপির দিকে কোনো কানেকশন নেন, সেক্ষেত্রে আপনাকে আইএসপি আপনাকে হয় ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে অথবা আইপি অ্যাড্রেস দিবে। তো যদি আপনাকে আইএসপি থেকে যদি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে আপনি কী ধরনের কানেকশন তৈরি করতে হবে সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হবো। তো এইটা খুব সহজে শেখা যাবে, জাস্ট 2 মিনিটে আমরা এটা দেখে নিতে পারি। নেটওয়ার্ক যে আইকন আছে খেয়াল করেন, একবারে ডান পাশে এই সাউন্ড আইকনের পাশেই নেটওয়ার্ক আইকন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মুহূর্তে কোনো ইন্টারনেট নাই, আমার ব্রডব্যান্ড লাইন কিন্তু আমার পিসিতে লাগানো আছে, কিন্তু আমি ইন্টারনেট ব্রাউজ করে পাচ্ছি না। কারণ কি, এটা হইতে পারে আপনি যদি আপনার পিসিতে ধরেন ইন্টারনেট এতদিন ছিল, আপনি হঠাৎ করে আপনার ল্যাপটপ বা পিসি উইন্ডোজ সেট আপ করছেন, সেক্ষেত্রে উইন্ডোজ বা উইন্ডোজ সেট আপ করার পরে ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে হয় যদি আপনাকে স্ট্যাটিক আইপি দিয়ে থাকে, সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আর যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হন, সেক্ষেত্রে আপনাকে পিপিপি ওই টাইপের কানেকশন তৈরি করে নিতে হবে। তো এখন আমি যেটা বলছি যে আমার আমার পিসি আমি ল্যাপটপ সেট আপ করার পরে আমার পিসিতে কানেকশন নাই, তো আমার এখন কী করণীয় সেই করণীয় সম্বন্ধে আজকে আমরা জানবো। যদি এখন আমি ব্রাউজ করি, ধরেন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে এই সাইটে ঢুকতে দিচ্ছে না, যার কারণ হচ্ছে এখানে ইন্টারনেট, নো ইন্টারনেট অ্যাক্সেস। নো ইন্টারনেট অ্যাক্সেস এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে আপনার এই কানেকশন তৈরি করা নেই অথবা আপনার আইপি অ্যাড্রেস দেওয়া নেই। সেটা আমরা আরও একটু ক্লিয়ার হই। এই নেটওয়ার্ক আইকনে ক্লিক করার পরে খেয়াল করেন আমার পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশন কেবল কিন্তু প্লাগ ইন করা আছে। সেটা আমি কীভাবে দেখবো, সেটা দেখার জন্য নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করেন। দেন হচ্ছে ইথারনেট, ইথারনেটের চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাওয়ার পরে খেয়াল করেন এখানে ইথারনেট এই যে রিয়েলটেক, আমার ল্যান কার্ডটা হচ্ছে ইথারনেট রিয়েলটেক পিসিআই জিবি ফ্যামিলি কন্ট্রোলার, অর্থাৎ এইটা আমার ল্যান কার্ড অর্থাৎ ইথারনেট কার্ড। এই ইথারনেট পোর্টে আমার কানেক্ট পিন আছে, যদি কানেক্ট ইন না থাকতো এরকম ক্রস দেখা যায়। এই ল্যান আইকনে ইথারনেট আইকনে আপনাকে এরকম ক্রস আনপ্লাগ দেওয়া যায়। এই ক্ষেত্রে আমার করণীয় কি, আমাদের করণীয় কি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমি আগেই বলছি যে আপনি আইএসপি থেকে হয় আপনাকে আইপি অ্যাড্রেস দিবে অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, দুই ধরনের কানেকশন আমরা মূলত বেসিক্যালি পেয়ে থাকি, অথবা ডিএসপিও দিয়ে থাকে অনেক আইএসপি আছে। ডিএসপি তো ডিএসপি আসলে দিবে না, সেটা কারণ হচ্ছে আপনাকে ইউজার কন্ট্রোল করতে গেলে ওদের হাতে কিছু পলিসি তৈরি করতে হয়, অর্থাৎ আপনাকে আইডেন্টিফাই করার জন্য প্যাকেটটিতে আইডেন্টিফাই করা যাবে। বাট আমরা সিম্পলি আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে পিপিপিওই, আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু আমি এটা তৈরি করা নাই, সেক্ষেত্রে আমার কী করণীয়। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি শুরুতেই বলি একদম সিম্পলি সহজে আপনারা করতে পারবেন, যদি আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে থাকে আইএসপি থেকে, সেটা আপনি খাতায় বা নোটপ্যাডে নোট করে রাখতে পারেন, পিসিতে সেভ করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। আপনি ভবিষ্যতে আমার মতো এরকম উইন্ডো সেট আপ করবে যাতে আপনি নিজেই আপনার ব্রডব্যান্ড কানেকশনটা সহজে তৈরি করে নিতে পারেন। ওকে, জাস্ট এই নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে যেতে হবে। দেন হচ্ছে আপনি এই খেয়াল করেন এখানে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখান থেকেও যেতে পারেন অথবা আপনি ইন্টারনেটে যাওয়ার পরে এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে যে রিলেটেড সেটিং আছে রিলেটেড সেটিংয়ে নিচে এই কয়টা সেটিং আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করার পরে আপনাকে সেট আপ করে নিতে হবে চেঞ্জ ইউর নেটওয়ার্ক সেটিং। ওকে, সেট আপে
নিউ কানেকশন অর নেটওয়ার্ক, এই অপশনে ক্লিক করার পরে আপনাকে চুজ করতে হবে আপনি কী ধরনের কানেকশন তৈরি করতে চাচ্ছেন, কী ধরনের কানেকশন সেট আপ করতে চাচ্ছেন। আপনি কি সেট আপে নেটওয়ার্ক রাউটার টু এক্সেস অর অ্যাক্সেস পয়েন্ট যদি হয়, তা আমরা যেটা করবো আমাদের ইউজারি পাসওয়ার্ড সিম্পলি আছে, সিম্পলি এই কানেক্ট টু দ্য ইন্টারনেট সেট আপ এ ব্রডব্যান্ড ওর ডায়াল আপ কানেকশন টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আপনার কেবলের তো হচ্ছে ব্রডব্যান্ড টাইপের। সো আপনি জাস্ট এটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হাউ ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট, আপনি কীভাবে কানেক্ট হতে চান ডায়াল আপ বা ব্রডব্যান্ড কানেকশন, আমি আগেই বলছি PPPoE। আপনার যখন ইউজারি পাসওয়ার্ড দেওয়া থাকবে এই টাইপের কানেকশন আপনাকে তৈরি করতে হবে। ওকে, আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম আপনার যে ইউজার নেম আছে, আমার ইউজার নেম হচ্ছে এটা, বা যে কোনো ইউজার নেম আপনাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আইসি দিবে ঠিক ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড টাইপ করে দিলেন। পাসওয়ার্ডে করে পাসওয়ার্ড, ওকে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট রিমেম্বার দ্য পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনার আর কষ্ট করে কানেক্ট দিতে হবে না, জাস্ট বেশি স্টার্ট হওয়ার সাথে সাথে এটা রিমেম্বার কানেক্ট দিতে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনার সে রিমেম্বার করে রাখবে, নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। সো আমার বলতেছে যে ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আমি ইন্টারনেটের সাথে এখন কানেক্টেড হয়েছি। এই হচ্ছে একদম সিম্পলি কানেকশন তৈরি। এখন আমি এটা ক্লোজ করে দিই, দেখি টেস্ট করি যে আমরা আসলে কানেকশন তৈরি করতে পারছি কিনা, আমাদের কানেকশন ওকে হয়েছে কিনা। একদম সিম্পলি ক্লিক করে আমি ব্রাউজারে ইউটিউবে ঢুকি, খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই, যে কেউ তৈরি করে নিতে পারেন আপনার PPPoE টাইপের কানেকশন। ওকে, আমি কানেকশন রেডি করছি। ওকে, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন, দেশের অবস্থা ভালো না, রাস্তাঘাট সব তো হয়ে যাচ্ছে সামনেই, মানুষ অনেক বিপদে আছে। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে এবং আপনারা যদি কিছু শিখে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে বলবেন। থ্যাংক ইউ।